একের পর এক লেসবিয়ান প্রনোগ্রাফিক ও বিতর্কিত টুইট করে মিয়া খালিফা। আজ বিশ্বের সবচেয়ে জনপ্রিয় পর্নস্টার 22 বছর বয়সী এই মেয়ে অ্যাডাল্ট এন্টারটেনমেন্ট সাইটগুলোর মোস্ট সার্চ স্টার। সারা পৃথিবী তাকে পর্নকুলের শিরোমণি হিসেবেই চিনলেও তার একটা ব্যক্তিগত জীবন রয়েছে, সেটাই অনেকে ভুলে যায়। সবাই ভাবে মিয়া বোধহয় অন্তত সজ সজ জল্লভ, ঠিক এমনটাই মনে করেছিলেন রাগবি খেলোয়াড় ডুইক উইলিয়ামস। ভুল ভেবে ডুইক চূড়ান্ত অপমানিত হলেন। মিয়া জানিয়েছেন যে উইক তাকে মেসেজ করে একান্ত লাস ভেগাসে দেখা করার প্রস্তাব দিয়েছে, যা দেখে মিয়া জানিয়ে দেন যে তিনি তার বয়ফ্রেন্ডের সঙ্গে মায়ামিতে রয়েছে। মিয়া এও লেখেন যে ডুইক ঠিক কী কারণে তাকে দেখা করতে বলেছেন সেটাও তার কাছে অন্তত পরিষ্কার। এমনকি মিয়া দুজনের চ্যাটের স্ক্রিনটা টুইট পোস্ট করে দিয়েছেন। প্রায় 6 লক্ষ মানুষকে মিয়াকে এই মাইকো ব্লগটি সাইট ফলো করেন। যদিও ডুইক এই অভিযোগ অস্বীকার করেছেন, মিয়া বুঝিয়ে দিলেন যে তিনি পেশায় তাগিদের সেক্স করলেও ব্যক্তিগত জীবনে যার তার সঙ্গে বিছানা শেয়ার করবেন না, তাই সেক্স করবেন তার পছন্দের মানুষের সঙ্গেই। অবশ্যই বন্ধুরা, এরকম আরও অনেক অসংখ্য নিউজ পেতে আমাদের চ্যানেলটিকে আপনি সাবস্ক্রাইব করে নিন আর ভিডিওটি সবার সাথে শেয়ার করুন।